বিস্মিল্লা রহমানুর রহিম প্রিয় বন্ধুরা আমি তোমাদের সাথে আলোচনা করছি ষষ্ঠ শ্রেণীর অনুশীলন এক দশমিক পাঁচের ছয় নামের অঙ্কটি নিয়ে অঙ্কটি একবার আমরা পড়ে দেখি লেখা মধ্যে জামাল সাহেব তার সম্পত্তির আঠারো বাগের সাত অংশের মালিক অর্থাৎ জামাল সাহেব তার সম্পত্তির সাত আঠারো বাঘের সাত অংশের মালিক সে নিজে তিনি তার সম্পত্তির ছয় বাঘের পাঁচ অংশ তিনি তিন সন্তানকে সমান ভাগে ভাগ করে দিলেন প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করো তাহলে আমরা জামান সাহেব যে আঠারো ভাগের অংশ দিয়েছেন এ আঠারো বাঘের অংশ এর ছয় ভাগের পাঁচ অংশ কত অর্থাৎ ধরো তোমার কাছে পাঁচ টাকা আছে হ্যাঁ অর্থাৎ জামান সাহেবের পাঁচ টাকা পাঁচ টাকার তিন অংশ সমান কত টাকা পাঁচ টাকার তিন অংশ সমান কত টাকায় অর্থাৎ এইভাবে জিনিসটা আর কি ধরো পাঁচ টাকা হলো মালিক আর তিন অংশ হলো তার সন্তানেরা হ্যাঁ তার সন্তানেরা মালিক টাকা তিন অংশ সমান কত হবে সেটা আমাদের আগে বের করতে হবে অর্থাৎ আমি এটা বোঝানোর জন্য বললাম পাঁচ দিয়ে এখন আমরা অঙ্কে আসছি হ্যাঁ প্রথমে আমাদের বের করতে হবে আঠারো আঠারো বাঘে সাত এর আহ ছয় বাগের পাঁচ অংশ সমান কত সেটা আমাদের বের করতে হবে তাহলে জামাল সাহেব তিন সন্তান একত্রে মন সম্পত্তি প্রায় একত্রে অর্থাৎ এই যে এই অংশটা বের করব এটা কিন্তু তিন সন্তানের তাই তো তিন সন্তান তার একত্রে পায় আঠারো ভাগের সাত এর এর মানে এখানে ছয় ভাগের পাঁচ অংশ অর্থাৎ এত অংশের এত অংশের সমান কত জিনিসটা এরকম হয়ে গেছে এখন তারপরে আমরা দেখি কাটাকাটি যাই কি না কাটাকাটি না গেলে আমরা গুণ করে দেবো সোজাসুজি কাটাকাটি যাই না তাহলে নিচেরটা নিচের সাথে গুণ উপরেরটা উপরের সাথে গুণ ছয় আঠারো কত হবে একশো তো আট পাঁচশতা পঁয়ত্রিশ অংশ তিন সন্তান কত ফাঁ একশো আট ভাগের পঁয়ত্রিশ অংশ যদি যদি এক অংশ তিন সন্তান পায় একত্রে তাহলে এক সন্তান কত অংশ পাবে সেটা কি করবে এতকে আমরা তিন দিয়ে ভাগ করব অর্থাৎ তিন সন্তান কত অংশ পায় সেটা বের করার জন্য জনেরটা একত্র থেকে আমরা তিন দিয়ে ভাগ করে দিই ব্যাস একজনটা বের হয়ে যাবে তাই তো তাহলে আমরা লিখব প্রত্যেক সন্তান সন্তানের সম্পূর্ণ সম্পত্তির অংশ প্রত্যেক সন্তান সন্তান পায় সমান একশো আট পঁয়ত্রিশ বাঘ তিনটি ভাগ করলে কি হবে প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের হবে হ্যাঁ অংশ যেহেতু এটা অংশতে আছে এটা অংশতে হবে সমান একশো আট পঁয়ত্রিশ বা গুনটা কি হয় গুণ হয় গুণ হলে কি হবে এই সংখ্যাটা উল্টে যাবে এটা নিচে মনে মনে এক আছে এক উপরে চলে যাবে আর তিন নিচে নেমে যাবে তিন উপরে হলো এক অংশ সমান তিন একশো আট কত তিনশত চব্বিশ আর পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ অংশ তাহলে প্রত্যেক সন্তান পায় তিনশো চব্বিশ ব্যাগের পঁয়ত্রিশ অংশ